ঝাড়খণ্ডে চলছে মাওবাদী দমনে যৌথ বাহিনীর অভিযান। রাজ্য পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা কার্যত মাওবাদী দমনে চালাচ্ছে চিরুনি তল্লাশি। চলছে গুলির লড়াইও। আর এই অভিযান চলাকালীন যৌথ বাহিনীর গুলিতে গুরুতর জখম হয় এক কিশোর মাওবাদী। এই জখম মাওবাদীকে ফেলে রাখলে নিশ্চিত মৃত্যু হতো তার। শেষ পর্যন্ত দেখা গেল যৌথ বাহিনীর মানবিক মোড়। ওই জখম কিশোর মাওবাদীকে এয়ার লিফট করে 5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাসপাতালে ভর্তি করে যৌথ বাহিনী তৎপরতা দেখা গেল। রাঁচির হাসপাতালে ট্রিটমেন্টের পর শেষ পর্যন্ত বিপদমুক্ত হয় ওই জখম মাওবাদী। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। ঝাড়খণ্ডে হুসিপি জঙ্গলে যে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে আগে থেকেই সেই খবর ছিল সেনার কাছে। মাওবাদী পলিট ব্যুরোর সদস্য মিসির বেসরা এবং সেন্ট্রাল কমিটির 2 সদস্য অনল এবং অসীম মণ্ডলও রয়েছে বলে খবর পৌঁছায় পুলিশের কাছে। শুক্রবার 13 অক্টোবর যৌথ বাহিনীর ওপরে হামলা চালাতে ল্যান্ডমাইন বিস্ফোরণের পাশাপাশি পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় তারা। তারপরেই শনিবার 14 অক্টোবর মাওবাদী অভিযানে নামে বাহিনী। কোলহান এলাকাকে মাওবাদী মুক্ত করার অভিযানে নেমে আগেই পুলিশ এবং সিআরপিএফের 4 সদস্যের মৃত্যু হয়। আহত হন অন্তত 28 জন। শনিবারেও মাওবাদীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয় বাহিনীর, আর তাতেই ওই নাবালক মাওবাদী আহত হয় বলে মনে করা হচ্ছে। কিন্তু ততক্ষণে স্কোয়াডের বাকি সদস্যরা তাকে ফেলে রেখে পালিয়ে গিয়েছে। জানা গিয়েছে এনকাউন্টার থামার পর জঙ্গলে তল্লাশি শুরু করার পরে ওই মাওবাদী কিশোরের সন্ধান পায় যৌথ বাহিনী। গুরুতর জখম ওই মাওবাদীকে দেখে প্রথমেই তাকে ট্রিটমেন্ট করানো প্রয়োজন বলেই মনে হয় যৌথ বাহিনীর। এরপরই তাকে স্থানীয় হাতিবুড়ু ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক ট্রিটমেন্টের পর চিকিৎসকেরা জানান আরও উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। এরপরই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। কাছাকাছি ভালো হাসপাতাল না থাকায় ওই মাওবাদী কিশোরকে রাঁচির হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। বিছানায় বিছানো রয়েছে ল্যান্ডমাইন। জানা গিয়েছে যে রাস্তার মধ্যে ল্যান্ডমাইন বিছানো রয়েছে এবং ঝুঁকি নিয়ে জীবনের তোয়াক্কা না করে ওই জখম মাওবাদী কিশোরকে নিয়ে 5 কিলোমিটার পথ ট্রেক করে হেলিপ্যাডে পৌঁছন যৌথ বাহিনী জওয়ানরা। এরপর হেলিকপ্টারে তাকে নিয়ে যাওয়া হয় রাঁচির হাসপাতালে। পরে ঝাড়খণ্ড পুলিশের আইজি অমল হোমকার বলেন যে ডিজিপি অজয় কুমার সিংয়ের নির্দেশেই এই কাজ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য ওদের প্রাণে না মেরেই এলাকাকে মাওবাদী মুক্ত করা। চাইবো ওরা সবাই আত্মসমর্পণ করুক। এই খবরটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাওবাদীদের প্রতি যৌথ বাহিনী জওয়ানদের এই মানবিক মুখের প্রশংসা করেছেন নেটিজেন। যদি আপনারা এরকম খবর আরও পেতে চান এবং অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে, এবং এরই পাশাপাশি এখন আজতাক বাংলা রয়েছে হোয়াটসঅ্যাপেও। তাই হোয়াটসঅ্যাপে আজতাক বাংলাকে ফলো করতে ভুলবেন না। আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে রয়েছে সব থেকে বেশি ফলোয়ার্স বাংলা নিউজ চ্যানেলের মধ্যে। ঝাড়খণ্ডে চলছে মাওবাদী দমনে যৌথ বাহিনীর অভিযান। রাজ্য পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা কার্যত মাওবাদী দমনে চালাচ্ছে চিরুনি তল্লাশি। চলছে গুলির লড়াইও। এই অভিযান চলাকালীন যৌথ বাহিনীর গুলিতে গুরুতর জখম হয় এক কিশোর মাওবাদী। আর এই জখম মাওবাদীকে ফেলে রাখলে নিশ্চিত মৃত্যু হতো তার। শেষ পর্যন্ত দেখা গেল যৌথ বাহিনীর মানবিক মোড়। ওই জখম কিশোর মাওবাদীকে এয়ার লিফট করে 5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাসপাতালে ভর্তি করে যৌথ বাহিনী। রাঁচির হাসপাতালে ট্রিটমেন্টের পর থেকে শেষ পর্যন্ত যেটা জানা যায় যে বর্তমানে বিপদমুক্ত হয়েছে ওই জখম মাওবাদী।
झारखंडे हुसिपी जंगले जे माओवादीरा घाटी गेड़েছে आगे थेके से खबर छिल सेनार काछे। माओवादी पलिट ब्यूरो सदस्य मिसिर बेसरा एवं सेंट्रल कमिटीर दुई सदस्य अनल एवं असीम मंडलो रयेছেন बोले खबर पौंछे पुलिसेर काछे। शुक्रवार 13 अक्टोबर जौथ बाहिनीर ओपरे हमला चालाते लैंडमाइन विस्फोरणेर पाशापाशी पुलिसेर गाड़ी लक्ष्य करे हमलाओ चालाय तारा। तारपरेई शनिवार 14 अक्टोबर माओवादी अभियाने नामे बाहिनी कोलहान एलाकाके माओवादी मुक्त करार अभियाने नेमे आगे पुलिस एवं सीआरपीएफ एर 4 सदस्येर मृत्यु हय। आहत हन अंतत 28 जन। শনিবারও মাওবাদীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয় বাহিনীর, আর তাতেই ওই নাবালক মাওবাদী আহত হয় বলে মনে করা হচ্ছে। কিন্তু ততক্ষণে স্কোয়াডের বাকি সদস্যরা তাকে ফেলে পালিয়ে গিয়েছেন। জানা গিয়েছে এনকাউন্টার থামার পর জঙ্গলে তল্লাশি শুরু করার পরই ওই মাওবাদী কিশোরের সন্ধান পায় যৌথ বাহিনী। গুরুতর জখম ওই মাওবাদীকে দেখে প্রথমেই তাকে ট্রিটমেন্ট করানো প্রয়োজন বলেই মনে করা হয় যৌথ বাহিনীর পক্ষ থেকে। এরপরই তাকে স্থানীয় হাতিপুরু ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক ট্রিটমেন্টের পর ডাক্তারেরা জানান যে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন, তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। এরপরেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় কাছাকাছি ভালো হাসপাতাল না থাকায় ওই মাওবাদী কিশোরকে রাঁচির হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করুন।